দশমিকে ভাগ করা ক্যালকুলেটর দিয়ে অনেক সহজ হলেও হাতে কলমে এটা অনেকটাই জটিল একটা প্রক্রিয়া হিসেবেই মনে হতে পারে। তবে কিছু ছোটখাটো টেকনিক জানলে আমরা কয়েক সেকেন্ডের মাথায় কিন্তু দশমিকের ভাগ করে ফেলতে পারি। তো চলো আজকে শিখে নিই কীভাবে খুব সহজে দশমিকের ভাগ করা যায়। এর জন্য আমি তিনটা কোয়েশ্চেন এনেছি। এখন চলো প্রথম কোয়েশ্চেন থেকে শুরু করি। প্রথম কোয়েশ্চেনেই আমরা দেখতে পাচ্ছি একটা দশমিকের ভাগ। এখন আমাদের যে জিনিসটা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হলো তিনটা সংখ্যা আছে দশমিক দেওয়া, কিন্তু আমাদের দশমিকটাকে ভুলে যেতে হবে, অর্থাৎ দশমিক যে আছে এটা আমাদের মাথায় রাখা যাবে না। দশমিক বাদ দিয়ে আমরা এটাকে সম্পূর্ণ একটা সাধারণ সংখ্যা ধরে একটার পর একটা গুণ করব। তো চলো প্রথমে যদি উপরেরটা গুণ করি তাহলে কি আসে, এক গুণ এক গুণ এক। তিনটা গুণ এক করলে কিন্তু আমরা উত্তর একই পাই, অর্থাৎ একের সঙ্গে এক গুণ করলে এক, আবার একের সঙ্গে এক গুণ করলে কিন্তু এক। তো আমাদের প্রথমেই উপরে এক আসছে, তো এক আমরা বসিয়ে ফেলি। এখন নিচে গুণ করি, দশমিক ধরা যাবে না, দুই দুগুণে চার, চার দুগুণে আট, তো আটটা আমরা বসিয়ে ফেলি। এখন প্রাথমিকভাবে আমাদের দশমিকের ভাগ করা শেষ, কিন্তু এখন আমাদের যেটা আবার মাথায় রাখতে হবে সেটা হলো যে কত সংখ্যা পরে দশমিক বসেছে উপরে এবং নিচে। তো চলো দেখে নিই, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় সংখ্যা পরপর ছয় সংখ্যা পরে দশমিক আছে। আবার নিচেও যদি দেখি, এক দুই তিন চার পাঁচ ছয়, এখানেও ছয় সংখ্যা পরে দশমিক আছে। তো যেহেতু উভয় ক্ষেত্রেই ছয় সংখ্যা পর দশমিক আছে, তাহলে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের উত্তর এটাই, এটা অথবা শূন্য দশমিক এক দুই পাঁচ, এটাই হলো আমাদের অ্যান্সার। চলো এবার একটু ডিফারেন্ট একটা অঙ্ক করি, যেখানে হয়তো আমাদের দশমিকের সংখ্যার গড় মিল হতে পারে এই দুই ক্ষেত্রে। তো এখন আমরা উত্তর কীভাবে মিলাবো, আবারও প্রথমেই দশমিক ভুলে গিয়ে আমরা গুণ করে যাব, তিন দুগুণে ছয়, ছয় একে ছয়, নিচে উপরে ছয় এবং নিচে তিন দুগুণে ছয়, ছয় একে ছয়, ছয় বসে গেল। এখন আবার যদি আমরা উপরে দেখি কয় সংখ্যা পরে দশমিক আছে, এক দুই তিন চার পাঁচ, উপরে পাঁচ সংখ্যা পরে দশমিক আর নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যা পরে দশমিক। এখন আমাদের নিচে ছয় সংখ্যা পরে দশমিক এবং উপরে পাঁচ সংখ্যা পরে দশমিক, এখন এখানে যে গড় মিলটা হলো আমাদের মিললে নেই, এখন আমরা কি করব। তো যেখানে কম আছে, অর্থাৎ উপরে আমাদের যে একটা সংখ্যা পর আগে দশমিক বসে গেছে, তো এখন আমরা উপরের যে সংখ্যাটা এটার সাথে একের পরে যতটা কম সংখ্যা রয়েছে সেই অনুযায়ী এক শূন্য বসিয়ে যাব। অর্থাৎ আমাদের যেহেতু একটা সংখ্যা কম আছে উপরে, তাই আমাদের একটা শূন্য একের পরে বসাতে হবে। তো আমরা দশ বসালাম, তো এখন আমাদের উত্তর যদি আমরা করি ছয় একে ছয় আর দশ একে দশ, তো আমাদের এটার উত্তর হলো দশ। এবার চলো লাস্ট অঙ্কটা করে ফেলি। এখানে উপরে কিন্তু কোনো গুণ দেওয়া নেই, অর্থাৎ আমাদের এই একটা সংখ্যাই আছে, তো আমরা যেহেতু এখানে এক আছে, আমরা দশমিক না ধরলে শূন্য এখানে কাউন্ট হবে না, এক আছে উপরে আমরা এক বসিয়ে দিব এবং নিচে এক একে একই আছে আমরা এক বসিয়ে দিব। এখন এখানে তিনটা সংখ্যার পরে দশমিক আছে এবং এখানে দুইটা সংখ্যার পরে দশমিক আছে, তো যেহেতু এখানে একটা সংখ্যা কম আছে তাই আমরা নিচে আবারও একের পরে একটা শূন্য দিয়ে দিব। তো আমাদের উত্তর কিন্তু এটাই আসছে, ওয়ান বাই টেন বা শূন্য দশমিক এক। তো বুঝতেই পারছো বন্ধুরা, ব্যাপারটা খুবই সহজ। প্রথমে আমরা আরেকবার প্রথম থেকে একটু রিভাইজ করে নিই। আমরা প্রথমে দশমিক ভুলে গিয়ে শুধু পরপর সংখ্যাগুলো গুণ করে যাব এবং দুই জায়গার উভয় ক্ষেত্রে উপরে নিচে গুণ করার পরে আমরা দেখব কতগুলো সংখ্যা পরে দশমিক বসানো হয়েছে। উপরের এবং নিচের সংখ্যা যদি মিলে যায়, অর্থাৎ এখানেও ছয়টি ছিল এখানেও ছয়টি ছিল, তাহলে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের এই যে গুণফল পেয়েছি নিচে আর উপরে সেটাই আমাদের উত্তর হবে। এরপরে আমরা আসলাম এমন একটা অঙ্কে যেখানে সব কিছু করার পরে আমরা দেখলাম যে উপরে পাঁচটা সংখ্যা পরে দশমিক আছে এবং নিচে ছয়টা সংখ্যা পরে দশমিক আছে। এখন এই যে গড় মিল, এটার জন্য আমাদের যেই ক্ষেত্রে কম সংখ্যা আছে সেখানে আমরা যেই গুণফলটা পেয়েছি এটার সাথে একের সাথে যতগুলো সংখ্যা কম আছে
কতগুলো শূন্য বসাবো। এখানে যেহেতু একটা সংখ্যা কম আছে তাই আমরা একটা শূন্য বসালাম এবং এটার পরে কাটাকাটি করে যেটা পাবো সেটাই আমাদের উত্তর। এখানেও কিন্তু একই, আমরা নিচে একটা সংখ্যা কম আছে তাই নিচে একের সাথে একটা শূন্য বসিয়েছি আমরা এবং পরবর্তীতে কাটাকাটি করে যেটা পেয়েছি সেটাই হলো আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের অঙ্কটা খুবই সহজ ছিল। তোমরা এভাবে চাইলে বাসায় বসে আরও প্র্যাকটিস করে নিজেদেরকে স্কিল ইমপ্রুভ করতে পারো। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।